দর্শকবন্ধু স্বাগত করছি বর্তমান এক নয় অপডেট কুনে যা কি সুভদ্রা যোজনা নিয়ে কি বড় খবর সাামনা আসছি এইটা দেখুন সুভদ্রা যা তার যে গাইডলাইনটা যা কি কাল আমি শুনেলে কি এসওপি লঞ্চ হয়ে সারি আই যে গাইডলাইনটা এই যে মিটিংটা তেইশ তারিখ লা অগস্ট তেইশ তারিখে প্রতি জেলার কলেকটর স্বারা এই মিটিং করা যাই যা ডিসকশন থিলা কোণ সবু আবশ্যক হব এপ আগর যা বি আপনার খবর পাওলে গণমাধ্যম রিপোর্ট আকারে কি আপনার পান কার্ডর আবশ্যক অ কেবা ইনকম সার্টিফিকেট্র আবশ্যক অব গুজব লা

করে পাঁচ পাঁচ হাজার করে ব্যাঙ্ক খাতার ডিপোজিট করে দিয়া যাব আউ তাঁর সুভদ্রা কার্ড এটিএম মানে সুভদ্রা কার্ড এটিএম ডেবিট কার্ড গোটে তাঁর দিয়া যাব যে কার্ড মাধ্যমে সে টঙ্কা কু উইড্র করে পারে যেমতি কি আপনার শুণুলে কি ভাউচর দিয়া যাব বলি কি এই যে ভাউচর কথা এবে আমি দেখি পাইলে কি এটা এটিএম কার্ড দিয়া যাব আউ এটিএম কার্ড রে যেমতি আমি টঙ্কা নেণ দেণ করে থাকে যেমন আমি উইড্রো ডিপোজিট করে থাও আজেকশন করে থাকে এটা সেপরি হব মানে আপনার পাখি সুভদ্রা ডেবিট কার্ড বা সুভদ্রা এটিএম কার্ড সরকার দেবে যেটি আপনার পাঁচ পাঁচ হাজার করে দুই কি আপনার উইড্রো করে পে পরবর্তী বিষয় রয়েছে এলিজিবিলিটি ক্রাইটে কেউ ব্যক্তি মানে যোগ্য হে বা তা যোগ্যতার মানদণ্ড কম অপেক্ষা দেখুন জন আপ্লিক্যেঁট বা জন হিতারী ওশার ব্যক্তি হয়ে প্ৰথমে জেওশাৰ বাসিন্দা হোৱা আৱশ্যক তৰ বয়সীমা একৈশ বৰ্ষ ঊৰ্ধ ষাঠি বৰ্ষৰ কম হৈ আৱশ্যক যদি তয়স এক জুলাই দূহহাৰ চবিছ পৰ্যন্ত ষাঠি কিশ মধ্য আছো নে ত'লে তুমি মিলি পাৰিব নেকি তেণু কৰি যদি আপোনৰ বয়স একৈছ বৰ্ষ হৈনি আপোনাৰ অযোগ্য হৈ যদি একৈশ বৰ্ষ হ'ব আপোনাৰ তেনেহ'লে বা সুভদ্ৰা স্কিমে আপোনাৰ এপ্লাই কৰি পাৰিব যদি আপোনাৰ বয়স ষাঠি ৰুৰ্ধ হৈগলা তাহলে আপনার এই যোজনাপ্রাই যোগ্য হয়ে পে নাপরে রাশি এক্সক্লুসন ক্রাইটে এক্সক্লুস ক্রাইটে কম রয়েছে মানে কেউ মানে অযোগ্য হে অযোগ্যর মানদণ্ড যে রাখি জন ব্যক্তি জন মহিলা যদি সে পনেরোশো টাকার ঊর্ধ্ব আঠার হাজার পর্যন্ত তৰমা কি কোনো পেনচন ৰ তৰফু ফাইনেন্সিয় আছে ত'লে তুমি এইযোৰ স্কিম ৰে চামিলেকি ৰাজ্য কিন্দ্ৰ চৰকাৰৰ চৰকাৰী স্কিম ৰে যদি পোন্ধৰশ টকাৰ আৰম্ভ কৰি অথৰ হাজাৰ টকা পৰ্যন্ত পাওঁ তুভদা যোজনাৰ বাদ দিয়া যাব যেপৰ কি পাচিকা মানে তৰ দৰমা ৰ পোন্ধৰশ টকা কিৰ্ধ যিমান পোন্ধৰশ টকাৰ অধিক দৰমা পাওঁ এই স্কিম রে যোগ্য হয়ে পে না দি নম্বর বিষয় হচ্ছে যে বিধবা অনেক কিংবা বিকলাঙ্গ অ দিব্যাঙ্গ অ এভি কিন্তু মহিলা মানুষ এটি যোগ্য ধর না দেখুন ফ্যামিলি বেস ক্রাটে রয়েছে পারিবারিক ভাবে তাঁকর যে ইনকম কিংবা অন্য কোণি বিষয় দেখি আপনার অযোগ্য হয়ে যাবে যেমন কি যে পরে যদি কোশি মহিলা পরে কি যদি এমপি অনেক কিংবা এমএলএ অ তাহলে তাঁকর কোণে ব্যক্তি এই সুভদ্রা যোজনার সামিল হয়ে পবে না দ্বিতীয় বিষয় হচ্ছে যদি পরে অন্য ব্যক্তি বি ট্যাস পে করতে সরকার সে নিজে সে মহিলা নিজে কিংবা যে যেকোন ব্যক্তি সরকার ট্যাক্স পে করছেন তাহলে তা

প্রাইভেট জায়গায় যদি সে জব করু যেকোন ওয়ার্কর হিসাবে তাহলে সেই স্কিম রু বাদ দিয়া যাব যে ব্যক্তি যদি কোণী নির্বাচিত কিংবা কৌশে মনোনীত হয়ে থাকে যেকোনপ্রেজেন্টেটিভ ভাবে যেকোন গমেন্ট ডিপার্টমেন্ট কিংবা অন্য কোণে রাজ্য সরকার অর্গানাইজেশন যদি সামিল অ তাহলে তাঁক এই স্কিম বাদ বা দিয়া যাব পরবর্তী বিষয় রয়েছে জনে ব্যক্তি যাহার জমি পাঁচ একর উর্ধ্ব জলসেচিত অবা দশ একররু ঊর্ধ্ব অনজলসে জমি অ তাহলে সে পরিবারের পরারে শুভদ্রা স্কিম পাইপারে না পরবর্তী বিষয় রয়েছে যে পরারে যদি চারিচকিয়া গাড়ি তাঁর পরে অবা কোটর গাড়ি অপরিক বাইক কিংবা তাঁর ট্রাটর অিনি ট্রক অবা ছোট ছোট কৌশি কমর্সিয়াল গাড়ি যেটা কি ব্যাপার করা আমি যেমি কি প্যাসেঞ্জর কিংবা অন্য কোশি গুডস অ্যান্ড সার্ভিস ব্যবহার করে থাকে সে গাড়ি মাধ্যমে এপরি যদি কৌশি বিষয় থাকে তাহলে সে পরিবার পরে মধ্য তাঁকু অযোগ্য কাউন্ট করা যদি কৌশে ব্যক্তিঙ্ পাখরে ন্যাশনাল ফুড সিকুরিটি কিংবা স্টেট ফুড সিক্যুটি মাধ্যমে কোশি রাসসন কার্ড না অর্ধ্ব তাঁর ফ্যামিলি ইনকম রয়েছে তাহলে সেভদ্রা স্কিমরে সামিল করা যাব না যোজনার আপনার কমিটি সামিল হবে। তা যে প্রক্রিয়া অক্রিয়া এপরি হব আপনার আপ্লিকেসন ফম বা আবেদন করা যে ফর্মটা অনেক কেউ কেউ জায়গায় অভেলেবল হব বা কেউ কেউ জায়গায় আপনার দিয়া যাব প্রথমে রাশি অঙ্গনবাড়ি সেন্টর অঙ্গনবাড়ি পাই আপনার তাপরে আপনার যদি চাহিদা ব্লক অফিসে পে আপনার চমন সার্ভিস সেন্টর আপনার মিলিব মো সেবা কেন্দ্রে মিলে মিলিব এই চারিটি জায়গায় আপনার আপ্লিক ফর্ম মিলে যদি আপনার আপ্লিক ফর্মটা পাইলে এই ফর্মটা কিন্তু হার্ড কপি সবমিট করবে দুইটি জায়গায় যেপর কি সিএসি সেবা কেন্দ্র আবেন্দ্র আপনার যদি প্রথমে হার্ড কপি আনলে ফর্মটা কিল অপ করতে ফিল অপ কাল রিকোয়ার্ড ডকুমেন্ট যা আবশ্যক ডকুমেন্ট করি মো সেবেন্দ্র কিংবা সিএস সি কেন্দ্রি আপনার দেখতে ফর্ম আপনার পাখি অনেক সব ফর্ম কলেকশন আপ তা ডিজিটাইজেশন মানে কলেকশন মানে ফর্মটা আনিকি দেলা পরে সিএসসি কিংবা মো সেবা কেন্দ্র তাকে ডিজিটাইজেসন করা বা তা অনলাইন অনলাইন করি কেন্দ্র হচ্ছে সিএসসি জনসেবা কেন্দ্র কিংবা মো সেবা কেন্দ্র করি পারিবে পে তারপরে দেখতে অনলাইন কলা কলাপরে আপনার যে একনোল্জমেন্ট আসিব আপনার যে রিসিপ্টটা আসবে তাকে প্রিণ্ট করি বেনিফিয়ারি কিংবা যে হিতধিকারী অনেক তাঁর রিসিপ দিয়ে যাব মো সেবা কেন্দ্র আিএসসি কেন্দ্রে এসব হয়েপার ফর্ম সহ আপনার ডকুমেন্ট্যান করি অপলোড করা এসব কলাপরে অনলাইন রে আপন ডক্যুমেন্ট যে আগুন পঠাই তাপরে আপনার ডকুমেন্টটা স্কুটনি হব ব্লক লেভেল ব্লক লেভেল কমিটি যে অনেক তাঁর পাখি স্কুটনী হলে পুঁ ডিষ্ট্রিক্ট লেভেল আসব ডিষ্ট্রিক্ট লেভেলের মধ্যে স্কুটনী করা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি মাধ্যমে আরও তা পরবর্তী বিষয় রয়েছে ডিবি টু বেনিফিয়ারি ইয়ে টঙ্া আসব ডিবিটি মানে ডাইরেক্ট বেফিট ট্রান্সফর মাধ্যমে যে হিতধিকারী অনেক তাঁর টঙ্কা ক্রেডিট করা তা টাকা মিলি এই যে প্রোসেসটা প্রথমে আপনার সুভদ্রা ফর্ম পাই এই ফর্মটা ডিস্ট্রিবুশন করা এভেলেবল রহব অ অঙ্গনবাড়ি কেন্দ্র ব্লক সিএসসি সেবা কেন্দ্র মো কেন্দ্র এইভাবে চারোটি সেন্টর আপনার মিলিব যেমন কি কেন্দ্র ব্লক সিএস সি তাপরে দেখত এই ফর্মটা আপনার পাইপরে ফর্মটা কলেকশন হব মানে তাঁকু সি এস সি আও মো সেবা কেন্দ্রের কলেকশন করা সে ফর্ম দিয়ে যাব যে জিপি অবা যে গাঁরে অলাপরে তাকে ডিজিটাইজেসন করা বা তা অনলাইন করা অনলাইন করা কাম হচ্ছে সিএসসি আো সেবা কেন্দ্রর তামন তারপর देखंतु অনলাইন ভাবে ডিটেল তরিকার এটা এন্ট্রি হবো এন্ট্রি হলা পরে তেনকো ডকুমেন্টৰ স্কেনিং আৰু আপলোডিং মধ্য কৰা দিব যো ফর্মটা আনি থিবা সেই ফর্মক তারপর এই ফর্মক आपण প্রিন্ট কৰি কি তার ৰিসিভ মধ্য পাব্লিকক দেবে মানে যো মানে সিএসসি আৰু মহসভা কেন্দ্ৰ চলোচন্তি ভেলি ভাই মানে সে পব্লিক এই রিসিপটা দেবেও তা এপর ভাবে ডকুমেন্টটা ডাটা বেসে অভেলেবল রব আপেসনটা উপরক যাব দেখুন এই যোজনার আবেদন করা আপনার ডকুমেন্টর আবশ্যক কন অুমেন্ট আবশ্যক হব এ যোজনাপ দেখুন এপ্রাম প্রথমে আপনার আধার কার্ড দিয়ে পেয়ে আধার কার্ড নিজের নাম থাকা আবশ্যক যদি নামের পরবর্তন হয়েছে আপনার কেকশন করি আপ্লায়ে করে পেবে তাসহত আধার কার্ডে থাকা মোবাইল নম্বর যে নম্বর কি হয়েছি আপনার সে মোবাইল নম্বর দেবে কারণ সেটি ওটিপি আসব তাপরে সিঙ্গল হোল্ডর ব্যাঙ্ক আকাউট রয়েছে আপনার ব্যাঙ্ক আকাউটরে কবল একা কি না আবশ্যক যা কি আপনার না থাকে মহিলা ব্যাংক আকাউন্ট আবশ্যক হব যে কি জয়েন্ট আকাউন্ট দেওয়া আবশ্যক না আপনার সিঙ্গল হোল্ডর ব্যাঙ্ক আকাউন্ট তা তাহলে আধার আপ ডিবিটি এনাবুল ব্যাংক আকাউন্ট দেবে যে আধার কার্ডে ডিবিটি অন থাকবে ডিবিটি এনাবল থাকি ডাইরে বেফিট ট্রান্সফর আপনার সেই ডকুমেন্ট দেবে আৰু তাছা অন্য় কোনো ডকুমেণ্টৰ আৱশ্যক নাই যে আগৰ আপোনাৰ গুজব খবৰ শুনোঁতে কি ইনকম চাৰ্টিফিকেটৰ আৱশ্যক হ'ব কি আপোনাৰ পান কাৰ্ডৰ আৱশ্যক হ'ব কোনো ডকুমেণ্টৰ আৱশ্যক নাই এপৰ কি ৰাচন কাৰ্ডৰ আৱশ্যক নাই আপোনাৰ অন্য় কোনো ডকুমেণ্টৰ ট'টালি আৱশ্যক নাই আপোনাৰ এইসব ডকুমেণ্ট কেৱল আধাৰ আউ বেংক পাছবুক দেকি সুভদ্ৰা যোজনা কৰি পাৰিব তো ফ্রেন্ডস এ লা বর্তমান সুভদ্রা যোজনা নিয়ে কি বড় খবর যাকে আপনার জাঁলে এপরি ভাব আপনার সুভদ্রা স্কিমরে সামিল হয়ে পেবেন যা বি আগর আপনার গুজব খবর পাওয়া কি এইসব ডকুমেন্টর আবশ্যক অব ভুলভাল তথ্য আপনার পাওলে তেম করে আপনার জাঁণলে কবল আধার কার্ড আকাউন্টে হি আপনার সুভদ্রা যোজনার সামিল হয়ে পাবেন তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করান চ্যানেল সবসক্রাইব করে নাইলে এবার সবসক্রাইব করে পাখে থাকা ঘণ্টি আগুন দবাই রাখত এমনি লেটেস্ট অপডেট র খবর পাই নিশ্চয় আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে মধ্যে জয়েন করতো আমার ফেসবুক ও ইনস্টা পেজ মধ্যে আপনার ফলো করতু ফ্রেন্ডস দেখা হব নেক্স ভিডিওরে ধন্যবাদ